অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রথম দিনের ভাইবা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল দুই পর্যায়ের বাংলা বিষয়ের ভাইবা ছিল। সকাল 9:30টায় শুরু হওয়া এই ভাইবায় 630 জন প্রার্থী অংশগ্রহণ করেন। ভাইবা শেষে প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের একমাত্র শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com-কে। পরে আমার নাম জিজ্ঞেস করলো, আমার নামের মিনিং জিজ্ঞেস করলো। পরে ওনারা কথা বলে নাকি বুঝলো যে আমি অনেক কনফিডেন্ট। পরে আমি কোথায় পড়ে জিজ্ঞেস করলো, কোন ইয়ারে পড়ে জিজ্ঞেস করলো, তো বললো যে আমি যেহেতু অনেক কনফিডেন্ট, আমি সিলেক্টেড, এখন আমি আমাকে যদি কালকে থেকে জয়েন দেয় আমি জয়েন হবো কিনা। তো আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, মানে আমি কেন এটা দিলাম, আমি তো আরও অনেক হায়ার লেভেলে যাবো। তো আমি বললাম যে আমি এক্সপিরিয়েন্সের জন্য দিছি। তো টিচাররা অনেক মানে হ্যাপি হয়েছে আমাকে দেখে, আমি স্যাটিসফাইড। হচ্ছে মাগুরা জেলা থেকে আজকে আমার ছিল হচ্ছে বাংলা এবং ইংরেজি, অর্থাৎ ইবতেদায়ী জেনারেল। মালিক প্রথমত কোশ্চেন করছে যে আপনি কি জবটা পেলে করবেন কিনা। ভাই বলছে হ্যাঁ, আমার জবটা অনেক প্রয়োজন যে জয়েন দেয়টা। সেকেন্ডলি করছে আপনি হচ্ছে ভাত সম্পর্কে কিছু বলেন, ভাত কত প্রকার, আর ইংলিশ গ্রামারে কত প্রকার ভাত ব্যবহার করা হয় সেটা জিজ্ঞেস করছে, সেটা বলছি। তারপরে জিজ্ঞেস করছে হচ্ছে কয়েকটা ভার্বের এক্সাম্পল দেওয়ার জন্য বলতে চাই। তারপরে বলছে যে আপনি যখন ক্লাস নেবেন তখন কী ভাষায় আর কি ক্লাস নেবেন, বাংলা নাকি ইংরেজি। আমি বলছি দুইটাই মিক্স করে নেবো আর কি। এছাড়া বলছে হচ্ছে আপনি সাধু এবং চলিত দুইটার মিশ্রণ বাংলা ভাষায় এটা গ্রহণযোগ্য কি না, এগুলো করছে আর কি। এবং বাংলা আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে আমি কোন বিভাগে পড়াশোনা করি। আমি ইংরেজি বিভাগে পড়াশোনা করি। এবং এরপরে জিজ্ঞেস করছে যে কিছু কবিতা বলো তোমার সাবজেক্টের উপরে, মানে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করছো, কিছু কবিতা এবং কবির নাম বলো। এরপরে ভার্ব জিজ্ঞেস করছে, পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। তারপরে একজন কবির নামের শেষ অংশ বলতে আমাকে প্রথম অংশ বলতে হয়েছে যে ওনার নামের টাইটেল। আমি চার থেকে বাকি নিচ্ছি। আমার নাম ফাতেমা দিদি। আমাকে এভাবে বেসিক একদম জিজ্ঞেস করা হয়েছে আমার আশেপাশে জেলা থেকে এসেছি, নাম ঠিকানা কি, কোথায় পড়াশোনা করছি, রেজাল্ট কি। ভাষা বাংলা ইংরেজি ভাইবা ছিল, আর ভাইবাবুটা মোটামুটি ফ্রেন্ডলি ছিল। আমাকে কারক, সমাস এগুলো সংজ্ঞা জিজ্ঞেস করেছে, আর রিটার্ন প্রশ্ন থেকে বিভিন্ন ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে। আমি লালমনিরহাট জেলা থেকে আসছি, আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আমার নাম যুধিষ্ঠির দাস। আজকের ভাইবার যেটা হলো সেটা খুবই ভালো লাগলো। কারণ হচ্ছে আমাকে প্রথমে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, এবং আমার কাগজপত্র দেখলো যে আমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় পড়াশোনা করতেছো। সো আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে বরিশাল ইউনিভার্সিটিতে পড়ছিলাম। বলার পরে আমাকে গণিত থেকে কোশ্চেন করা হলো, এবং গণিতে তিনটা কোশ্চেন করা হয়েছে যে পুরক্ষণ কি, সম্পূরক্ষণ কি, এবং হচ্ছে বৃত্তের পরিধি। এই পর্যন্ত বলে তারা বললো যে তুমি কি এটা চাকরি করবা কি করবা না। আমি বললাম যে রহমান এসেছি বগুড়া থেকে, এবং আজকে ভাইবা দিলাম। ভাইবাতে আমাকে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা হয়েছে, তারপরে আমি কোথায় পড়তেছি এখন বর্তমানে সেটা জানতে চেয়েছি, এবং আমার সম্পর্কে তারা ইন্ট্রোডিউস, নিজের সম্পর্কে বর্ণনা দিতে পারছে। এটুকু।